হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে ক্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক কিন্তু জেল দিয়ে এটা ডিজাইন করবো আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে জেলটা ইউজ করতে হয় কেক স্পঞ্জটা প্রথমে আমি রেডি করে নিচ্ছি এখানে কেক স্পঞ্জের উপরের যে ভাগটা থাকে বা পার্টটা রয়েছে সেটা আমি সবসময় কেটে বাদ দিয়ে দিই চেষ্টা করবেন এটা বাদ দিয়ে তারপরে একটা তিনটে লেয়ারে কাটতে এই প্রসেসে আমি একটা হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে দু একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কিভাবে কেকটা কাটতে হয় এই স্পঞ্জ কাটা নিয়ে অনেকেরই সমস্যা থেকে যায় টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে নাইফ দিয়ে কাটলে এটা ইজিলি তিনটে ভাগে ভাগ হয়ে যাবে আমি এখানে প্রথম লেয়ারের উপরে কিছুটা চকলেট গানাস দিয়ে দিলাম এবার আমি কিছুটা ক্রিম দিচ্ছি এর সঙ্গে আবারও চকলেট গানাস দেব গানাসটা হচ্ছে একশো গ্রাম ডার্ক চকলেট আর একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে আমি বানিয়েছি এটা ডাইরেক্ট গ্যাসের হিটেও করতে পারেন কিংবা ডাবল বয়লার সিস্টেমেও করতে পারেন এইভাবে যদি কেকের উপরে ক্রিম দিতে অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন তাতে সব দিক থেকেই সুবিধা হবে অনেকে মনে করতে পারেন প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিম পড়ছে কি না বা এইভাবে স্প্রেড করতেও অসুবিধা হতে পারে যারা নতুন তাহলে পাইপিং ব্যাগের সাহায্য করলে সেটা সবটাই ইজি হয়ে যাবে আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে আবারও কিছুটা চকলেট গানাস দিচ্ছি এই গানাসটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা বাজেট হিসাবে ব্যবহার করতে হয় কেউ হয়তো একটু বেশি চকলেট পছন্দ করেন সেক্ষেত্রে এই চকলেটটা আমি ইউজ করি কেউ কম ক্রিমের চান কেউ একটু বেশি চকলেট চান সেগুলো কাস্টমারের উপরে ডিপেন্ড করে কে কী চাইছে তার উপরে ডেকোরেশনটা হয় আমি আবারও কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে গানাস মিক্সড করে দিয়েছি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি কিছুটা চকো চিপস এখানে আমি ব্যবহার করছি চকো চিপস যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচি করে এইভাবে দিয়ে দিলে ভালো লাগবে খেতে এর উপর আমি তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে এটাকে কামকোট করে নিচ্ছি কোট করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো তারপরে এটা আমি ফাইনালাইসিং করব আমি সব সময় এই প্রসেসটাই ফলো করি টাইম কম থাকলেও আমি অন্তত পাঁচ মিনিট হলেও ফ্রিজে রাখি ক্রাম কোট করে তাহলে কি হয় ফাইনালাইসিং করার সময় কেকের ফিনিশিংটা খুব ভালো আসে কোনোভাবেই কেকের ক্রামগুলো উপরের দিকে উঠে আসে না এটা আমি দশ মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এরপরে ফাইনালাইসিং করছি আমি সবসময় মিডিয়াম পরিমাণে ক্রিমি ব্যবহার করি কেননা কাস্টমার বিভিন্ন ধরনের আছেন কেউ কম চান কেউ বেশি চান সেক্ষেত্রে বোঝা যায় না কে কোনটা ভালোবাসে সেই কারণে আমি চেষ্টা করি ব্যালেন্স করে করা এই ফাইনালাইসিংয়ের সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থ করবেন তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে আর যেহেতু কেকটা ভীষণই নরম থাকে একটু চাপাচাপি করলেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে ফাইনালাইজিং করে আমি এক ঘন্টা ফ্রিজে রাখব তারপরে এর আমি জেল ইউজ করব। একটা ব্রাশ দিয়ে আমি এটা ফাইনাল টাচ দিচ্ছি ব্যাস আমি এবারে কিছুটা নিউট্রাল গ্লেস জেল নিয়েছি তার সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি পাইপিং ব্যাগে ভরে নিয়ে কেকের উপরে পাটটা আমি অরেঞ্জ করবো আর সাইডে রেড কালার করব খুব বেশি জেল আমি ইউজ করিনি একদম পরিমাণ মতো যেটুকু আমার প্রয়োজন আমি সেইটুকুই ব্যবহার করেছি এখানে কেকটা প্রত্যেকবারে একটু ঠান্ডা করে নিলে এই কাজগুলো করতে সুবিধা হয় কেননা দেখুন আমি এখানে কত স্ক্র্যাপার দিয়ে এর উপরে জেলটা লাগানোর চেষ্টা করছি কিন্তু সুন্দরভাবে লেগে যাচ্ছে কোনোভাবে আমার ক্রিমের রকম ক্ষতি হয়নি ক্রিম উঠে আসেনি সেই কারণেই সময় একটু ঠান্ডা করে নেবেন কেকটা তাহলে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না অনেককেই আমি দেখেছি জেল প্রচুর পরিমাণে ব্যবহার করেন সেটা আমি করি না সবসময় আমি পরিমাণ মতো ব্যবহার করি এখানে আমি একটা সিক্স বি নজেল নিয়েছি আর একটা আমি সাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করছি জাস্ট প্রেস করছি তুলে নিচ্ছি বর্ডারটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখুন তিনটে কালার কম্বিনেশনে কত সুন্দর লাগছে আমি একটা সাইডে বর্ডার করে নিচ্ছি এটা চকলেট গানাস দিয়ে শুধু টেনে দিচ্ছি এইবারে তিনটে ফুল এখানে বানিয়ে নিচ্ছি এখানে আমি চকলেট টপার বসাবো এই টপার মেকিংটা আমি একবার শেয়ার করেছিলাম তবুও যদি মনে হয় যে প্রয়োজন আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও শেয়ার করব এগুলো আমি কয়েকটা চেরি নিয়ে বসিয়ে দিচ্ছি ফুলের উপরে সাইডে আমি এখানে লিখে নিচ্ছি হ্যাপি বার্থডে পাপা এটা একটা মেয়ে তার বাবার জন্মদিনের জন্য অর্ডার করেছিল চকলেট গানাসটা যেন একদম স্মুথ থাকে তবে লিখতে সুবিধা হবে এখানে ক্রিম দিয়েও লিখতে পারেন কোনো অসুবিধা নেই সেটাও খেয়াল রাখতে হবে ক্রিমটাও যেন স্মুথ থাকে বেশি স্টিপ ক্রিম হলে লিখতে অসুবিধা হবে এখানে কোনো নজেল কিন্তু আমি ইউজ করে জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি কয়েকটা সিলভার সুগার বল দিয়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি যাতে আর একটু দেখতে ভালো লাগে ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা এটাই হলো কেকের ফাইনাল লুক দেখুন কেমন লাগছে ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই